আজকে আমরা ছাব্বিশতম বিসিএসের দশ নম্বর প্রশ্ন থেকে শুরু করব সমাধান করা এর আগে আমরা নয় নম্বর ছাব্বিশতম বিশিএস নয় নম্বর প্রশ্নপত্র সমস্যার সমাধান করেছিলাম আজকে আমরা ছাব্বিশ দশ নম্বর প্রশ্ন থেকে শুরু করব তো দেখা যাক আমাদের দশ নম্বর প্রশ্নপত্রে সরি দশ নম্বর প্রশ্নে কী ছিল দশ নম্বর প্রশ্ন ছিল ক এবং খ একত্রে একটি কাজ করে বারো দিনে দুই মানে ক দুইটা লোক ক এবং খ একটি কাজ সম্পন্ন করে কত দিনে বারো দিনে ক একা করতে পারে কাজটি বিশ দিনে কত দিনে করতে পারবে তাহলে কোয়া যদি একাই চেষ্টা করে সেখানে বিশ দিনে বিশ দিনে করে এখানে বুঝতে হবে ক এবং খ একত্রে কত দিনে করে বারো দিনে এখন দুইজন যদি একই পরিমাণ পরিশ্রম করে তাহলে বারো দুঃখ কিন্তু চব্বিশ দিনে অর্থাৎ একা একা যদি সলভ করে তাহলে বারো যুখনে কিন্তু চব্বিশ দিনে সলভ হওয়ার কথা কিন্তু এখানে কী হচ্ছে কয়া একা কাজটি বিশ দিনে করছে তার মানে কোয়া একটু বেশি শক্তিশালী বেশি পরিশ্রম করছে এখন বলা হচ্ছে খ যেহেতু দুর্বল তাহলে খ কাজটি কতদিনে করতে পারবে তো আমাদের বিষয়টা একটু দেখা যাক সলিউশনটা আমরা কীভাবে করব ঠিক আছে তো আমরা লিখবো ক এবং বারো দিনে করতে পারে বারো দিনে আমরা যেহেতু দিন চাইছি সুতরাং বারো দিনে কাজ করে সম্পূর্ণ বারো দিনে কাজ সম্পূর্ণ করে ক প্লাস খ একত্রে একত্রে সম্পূর্ণ কাজমিন এক অংশ ঠিক আছে এক একদিনে সম্পূর্ণ করে কাজ সম্পূর্ণ করে ক প্লাস খ একত্রে বারো ভাগের এক ভাগ যেহেতু বারো দিনে সমস্ত কাজ সম্পন্ন করে সুতরাং একদিনে কাজ করবে কি বারো ভাগের এক ভাগ সম্পূর্ণ এত অংশ সম্পূর্ণ এখন আমরা ক এর ক্ষেত্রে একইভাবে লিখব যে বিশ দিনে সম্পূর্ণ করে বিশ দিনে সম্পন্ন করে ক একা এক অংশ একাংশ মিন সমস্ত অংশ ওকে তাহলে একদিনে সম্পন্ন করে ক একা একদিনে সম্পন্ন করে বিশ ভাগের এক ভাগ ওকে তাহলে যেহেতু এখানে আমরা এখানে দুইজনের অংশই জানলি যে দুইজনে দুইজনে একদিনে এতটুকু সম্পন্ন করে আবার ক একদিনে এতদিনে সম্পন্ন করে তাহলে দুইজনে দুইজনে একদিনে যতটুকু সম্পন্ন করে সেখান থেকে যদি ক একদিনে যতটুকু সম্পন্ন করে সেটা যদি বাদ দেয় তাহলে খ একদিনে কতটুকু সম্পন্ন করে আমরা নিশ্চয়ই ততটুকু পাবো আমি আমরাও বোঝাই যে ওয়ান বাই বারো অংশ একদিনে করে হল প্লাস খ একত্রে কিন্তু এখানে ক ওয়ান বাই বিচ অংশ কাজের ওয়ান বাই বিচ অংশ সমস্ত অংশ এই অংশটুকু করে ক একা সুতরাং এইটুকু থেকে যদি আমরা এইটুকু বাদ দিই তাহলে আমরা যেহেতু এখানে ক্লাস খ আছে সুতরাং ক যদি এতটুকু ক্লাস খ থেকে যদি ক অংশটা বাদ দেয় তাহলে আমরা খর অংশ পাবো অতএব খ একা এক দিনে করে দিনে করে কত তাহলে এক থেকে ওয়ান বাই বারো বিয় ওয়ান বাই কত টোয়েন্টি ইকুয়াল টু এখন এটা যদি আমাদের লসু করি তাহলে আমাদের লস হবে কত ষাট তাহলে পাঁচ বিয়োগ তিন ইকুয়াল টু আমাদের হবে কত তাহলে দুই দুই হাজার বা ষাট সমান সময় আমাদের আসবে কত তিরিশ এটা আমাদের আনসার না এটাই বেসিক্যালি আনসার কিন্তু এটা আমাদের আনসার না একজন্য আমরা কাজ করতে হবে তাহলে একাই একদিনে করে সরি এখানে তিরিশ ভাগের এক ভাগ খাওয়া যদি একদিনে করে তিরিশ ভাগের এক ভাগ তাহলে আমরা বুঝতেই পারতেছি তাহলে তিরিশ দিনে করবে আমাদের হলো এক অংশ করে একদিনে তিরিশ ভাগের এক ভাগ সুতরাং আমাদের সম্পূর্ণ অংশ করতে লাগবে আমাদের কত তিরিশ দিন সুতরাং আমাদের আনসার হবে এখানে কত তিরিশ আমরা আনসারটা পেয়ে গেছি সুতরাং আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে আনসারটা জানিয়ে দেবেন তো অপশানে আনসারতে আসে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন আমাদের কী দেওয়া আছে পরবর্তী প্রশ্ন আমাদের দেওয়া আছে যে রুট থ্রি প্লাস রুট ফাইভ এর পাওয়ার দেওয়া আছে ফোর এর মান কত রুট থ্রি প্লাস রুট ফাইভ এর পাওয়ার ফোর দেওয়া আছে এর মান কত খুব সহজ অঙ্ক এটা আমরা কীভাবে সলভ করব জাস্ট পাওয়ারটাকে আমরা একটু বিভক্ত করে দেবো সব টাইপের অঙ্ক তাহলে আমাদের কী দেওয়া আছে রুট থ্রি পাওয়ার থেকে আমরা ভাগ করে দিলাম ইন্টু রুট ফাইভ ওকে সরি এইখানে ফোর হবে তাহলে আমরা এই এই রুট টুকে ভিনিশ করার জন্য আমরা এই ফোরটা থেকে দুই আমরা সেপারেট করে দেব রুট টু স্কোয়ার দিলাম তাহলে আরও স্কোয়ার পাখি থাকে এই স্কোয়ার আমরা দিলাম অ্যান্ড সেমিলারলি কাজ আমরা এখানেও করবো স্কোয়ার দেন আরও স্কোয়ার পাখি থাকে স্কোয়ার আমরা এখানে দিলাম তাহলে আমাদের এই স্কোয়ার এই রুট কেটে দেয় সুতরাং আমাদের থাকে থ্রি রুপে এই স্কোয়ার থাকে ইন্টু এই স্কোয়ারে রুট কেটে যায় সুতরাং থ্রি ফাইভের উপ স্কোয়ার থাকে সুতরাং আমরা এখন তিন থ্রি কে নাইন পাঁচ পঁচা পঁচিশ সুতরাং আমরা কত লিখতে পারি এখন এটা দুশো সো দিস ইজ সুতরাং রুট থ্রি প্লাস রুট ফাইভ মান হলো আমাদের অপশানে আনসার দে আছে আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দিবেন যে এগারো নম্বর প্রশ্নের আনসারটা কী ছিল চলে যায় আমরা পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে আমাদের যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট কি কী আমরা এক ফার্স্ট মৌলিক সংখ্যা সম্পর্কে জানি আমাদের আগের টিউটোরিয়ালগুলোতে আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করছি আজকেও আমরা ধারাবাহিকভাবে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব মৌলিক সংখ্যা কাকে বলে এই সংখ্যাটাকে জানি মৌলিক সংখ্যা হলো যে এমন একটি সংখ্যা যাকে যার উৎপাদক থাকবে দুইটি অর্থাৎ যাকে শুধুমাত্র দুইটি সংখ্যা দ্বারা ভাগ করা হবে সেই সংখ্যা দুইটা কী সেই সংখ্যা দুটি হলো যে ওই সংখ্যাটা এক নিজেই আর একটা সংখ্যা আছে সেটা হলো ওয়ান অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হলো দুইটি তাহলে ওই সংখ্যা নিজেই হবে একটা সংখ্যা আর একটা হলো তাকে ওয়ান দ্বারা ভাগ করা যাবে এছাড়া অন্য কোনো সংখ্যার দ্বারা যদি ওই সংখ্যাটাকে ভাগ করা যায় সো সেটা মৌলিক সংখ্যা না সুতরাং মৌলিক সংখ্যার সংখ্যা আমরা সঙ্গে আমরা লিখতে পারি যে কোনো সংখ্যাকে যদি ওই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করা যায় দেন সেটাকে বলা হবে আমাদের মৌলিক সংখ্যা তো যেমন আমাদের মৌলিক সংখ্যা আছে টু থ্রি ফাইভ সেভেন এগুলো আমাদের মৌলিক সংখ্যা ওকে এক থেকে দশের মধ্যে আমাদের এই কয়টাই মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যাকে যখন আমরা রুট করবো দ্যাটস মিন টুকে যদি আমরা রুট করি তাহলে এইটা কিন্তু আর কোনো কিছু লেখা যায় না টুর উপরে রুট করলে লেখা যায় না বাট ফোরের উপরে যদি আমরা রুট করি তাহলে কিন্তু টু লিখে যায় বাট এর উপরে রুট যদি আমরা করি তখন আমরা এটাকে ইমিজিনারি চলে আসে সো ইমিজিনারি মিনস এই সংখ্যাটা আমাদের হয়ে যাবে অর্থাৎ মৌলিক সংখ্যাগুলোকে যদি আমরা রুট করি তাহলে সেই সংখ্যাগুলো আমাদের অমূলত হয়ে যায় পৃথিবীতে যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলোকে যদি আমরা অমূলত রুট আকারে লিখি তাহলে সেগুলো হয়ে যাবে কি অমূল্য সো আপনারা বিষয়টা আশা করি বুঝতে পারছেন এটা জাস্ট থিওরি টাইপের এটা মনে রাখতে হবে যে মূল সংখ্যাকে রুট করলে অমূল্য হয়ে যায় সরি মৌলিক সংখ্যাকে রুট করলে অমূল্য হয়ে যায় এখানে আমাদের আনসার দেওয়া আছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আমাদের যে বারো নম্বর প্রশ্নের আনসারটা কী ছিল ধন্যবাদ সবাইকে দেখা হবে আমাদের পরবর্তী টিউটোরিয়াল